আসসালামু আলাইকুম। এখন চাইলে আপনি আপনার ফেসবুক পেজ থেকে অডিও লাইভ করতে পারেন, যা ফেসবুক আইডির ক্ষেত্রে অ্যাভেলেবল না। সো এই অডিও লাইভে আপনি নিজের ভয়েস কিংবা আপনার ফোনে থাকা যে কোনো অডিও গান কিংবা আপনার ফোনের অডিও গান প্লাস আপনার ভয়েস একত্রে মিশিয়ে অডিও লাইভ করতে পারেন। সো এই সিম্পল কাজগুলো কীভাবে করবেন তা জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। বাই দ্য ওয়ে, এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব অপশন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। সো এটা হচ্ছে একটা পেজ। সো পেজটা আমি একটু লক করে দেখাচ্ছি। প্রোফাইলে গিয়ে দেখলাম এটা সম্পূর্ণ প্রোফাইলের মতো আইকনের মতো একটা পেজ। সো দেখুন এটা পুরোটাই একটা পেজ, এটা কোনো আইডি না। সো আপনি একটু ব্যাগে যাবেন, এখানে যে লাইভ অপশন দেখতে পাচ্ছেন এই যে লাইভ, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো আপনি খুব সহজে এখানে ওই অডিও লাইভ করতে পারেন এবং ভিডিও লাইভ করতে পারেন। এটা হচ্ছে সিম্পল গ্রিন অপশনটা উপর সিলেক্ট করে অডিও লাইভের উপর আপনি নেক্সটের উপর ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি টাইটেল লিখতে পারেন, এই যে উপরে টাইটেল লিখতে পাচ্ছেন, এখানে আপনি টাইটেল লিখবেন। এরপরে এখানে আপনি এটাখানে আপনি টাইটেল লিখবেন, যে কোনো একটা টাইটেল আপনার যে সম্পর্কে আপনি অডিও লাইভটা করতে চান সেটা সম্পর্কে এখানে একটা টাইটেল লিখে দেবেন। এরপরে এখানে অনেকগুলো আপনার ফ্রেন্ড বা আপনি যাদেরকে ফলো করছেন তাদেরকে দেখাবে, এখানে অনেকগুলো রয়েছে তাদের সাথে আপনি ইয়ে করতে পারবেন, তাদেরকে এখানে টিক মার্ক করে আপনার লাইভের সাথে তাদের আপনি যুক্ত করতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় অপশন। তো এখানে গো লাইভ দেখতে নিচে দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করলে আপনার লাইভটা শুরু হয়ে যাবে। সো এখন আপনি আপনার নিজের ভয়েস দিয়েও আপনি লাইভ করতে পারেন, আপনার মোবাইলের যে অডিও গান রয়েছে সেগুলো দিয়েও আপনি লাইভ করতে পারেন। সো আপনি আপনার মোবাইলের অডিও গান সাথে আপনার ভয়েস দুটাই একসাথে দিয়ে আপনি মনে করেন আপনার যে মোবাইলের অডিও গান রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সাথে আপনার ভয়েস একসাথে অ্যাড করে আপনি অডিও লাইভ করতে পারেন। সো এসব কাজ আপনি কীভাবে করবেন, এসব কাজ করার জন্য আপনি আপনি প্রথমে আপনার যে অডিও লাইভ যদি করতে চান আপনি এই মোবাইলের গান দিয়ে বা মোবাইলের যে কোনো ভয়েস দিয়ে আপনি অডিও লাইভ করতে চাইলে আপনার যে মোবাইলের অডিওটা রয়েছে সেটা আপনি ফেসবুকে এই পেজ ওপেন করার আগে আপনি সেটা ইয়ে করে দেবেন, চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর আপনি লাইভ আসবেন, অডিওটা চলতে থাকবে। সো আপনি অডিওটা চালু অবস্থায় আপনি ফেসবুক ওপেন করে পেজটা ওপেন করে এভাবে লাইভে আসবেন। লাইভে এসে গো লাইভের উপর ক্লিক করলেই সেটা অটোমেটিক আপনার মোবাইলের যেই গান চলতেছে যেই অডিও চলতেছে সেটা আপনার এই ফেসবুক অডিও লাইভের সাথে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক। সো এখন যদি আপনি চান যে আপনার ভয়েস প্লাস আপনার মোবাইলের গান ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে যদি দিতে চান তাহলে সেগুলো সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য আপনি আপনার যে মোবাইলের যে অডিও গান রয়েছে সেটা ভলিউম একটু কম করে আপনি ওপেন করবেন। লাইভ আসার আগে ওপেন করে দেবেন, ওপেন করার পর আপনার এই যে গো লাইভ দেখতে পাচ্ছি, এরপর লাইভ আসবেন। লাইভ আসার পর গো লাইভের ক্লিক করে আপনি ভয়েসটা আপনার অল্প আপনার মুখের ভয়েস সাথে আপনার এই মোবাইলের অডিও ভয়েস দুটা একসাথে ব্যাকগ্রাউন্ড মোবাইলের ভয়েসটাও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এবং আপনার ভয়েসটা অডিও হিসাবে দুটাই একসাথে আপনার লাইভ হবে। গো লাইভের উপর ক্লিক করবেন, একসাথে আপনার লাইভ হয়ে যাবে অডিও লাইভ। সো এভাবে আপনি খুব সহজে আপনার ফেসবুক পেজ থেকে অডিও লাইভে আপনি যুক্ত হতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। আমি এখানে প্লে করে দেখতেছি না কারণ আমার এখানে হয়তো কপিরাইটের সমস্যা আসতে পারে, আমার ভিডিওর উপর কপিরাইট আসতে পারে, এই জন্য আমি এটা আপনাকে এই ভিডিওতে আমি সেটা পুরোপুরি দেখাতে পারতেছি না, এই জন্য সরি। সো আমি যে টিপসগুলো যে কথাগুলো বলছি আপনি যদি সেটা সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনি খুব সহজেই আপনি অডিও লাইভ করতে পারেন আপনার ফেসবুক পেজ থেকে। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর পরবর্তী ভিডিও আপনি কী সম্পর্কে দেখতে চান সেটা নিয়ে একটা কমেন্ট করে দেবেন অবশ্যই। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।